সেই মহিলা বিজেপির কিছু বোধ হয় কি বলেছেন, একদম আগুন লেগে গেছে আমাদের পাশের দেশে। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আপনার কি বলেছে টলেছে ওরা, আমি তো এক্স্যাক্টলি শুনি নাই। সেই মহিলা বিজেপির কিছু বোধ হয় কি বলেছেন, একদম আগুন লেগে গেছে এবং তারা প্রতিবাদ করেছে রাস্তায় নেমে, টু দি এক্সটেন্ট যে 26টা মুসলমান দেশে তারা ওদের অ্যাম্বাসেডারকে ডেকে নিয়ে তারা জিজ্ঞেস করেছে যে কি ব্যাপারটা কি হচ্ছে এবং অ্যাপোলজি নিয়েছে। তারপরে এবার পরশু দিন দেখলাম যে আপনার আর্মি রিক্রুটমেন্টের মধ্যে কি একটা হেরে ফেরে করছে, সেটা নিয়েও প্রতিবাদ হচ্ছে। সুতরাং প্রতিবাদের প্রক্রিয়াটা শুধু যে রাজনৈতিক দল এবং বিরোধী দলের মধ্যেই সম্পৃক্ত থাকবে তা নয়, অন্যান্যরাও এটাকে ইনিশিয়েট করতে পারেন এবং সেটা আরো বেশি এফেক্টিভ হয়। আপনার ইন্টারনেট এইটা ওইটা এগুলি হয়ে আগের মতো তো নাই, এখন আর এক হয়ে যাচ্ছে। সুতরাং এই প্রক্রিয়ার মধ্যে দুনিয়ার এক জায়গায় কিছু ঘটে গেলে আর এক জায়গায় সেটার প্রতিক্রিয়া হয়, এটা থেকে কেউ রেহাই পাবে না। এটা একটা আমাদের জন্য একটা, আমরা সাধারণ নাগরিকদের জন্য একটা বিরাট রক্ষা কবচ যে এটা আপনার আপনার কেউ পার পেয়ে যাবে না। তবে কঠিন যেটা না হয় বড় আকারে যেটা হয় এর মধ্যে পার্থক্য হয়, যে রিপোর্টিং হয় কিছু কিছু পেপারে দুনিয়া সারা দুনিয়া দেশগুলির অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা ইত্যাদি বিশ্লেষণ করে একটা র্যাঙ্কিং হয়, সেই র্যাঙ্কিং এটা বোধহয় ইকোনমিস্ট করে, তাই না ডক্টর? অনেকগুলো র্যাঙ্কিং হয়, হ্যাঁ ইকোনমিস্ট করে, ইকোনমিস্ট করে। সেখানে দেখা যাচ্ছে সেই র্যাঙ্কিং এ আপনাদের এই গণতন্ত্রের অবস্থা দিনে দিনে কমে আসতেছে, আগের মতো নাই, বিভিন্ন ক্রাইটেরিয়াতে আমরা পিছিয়ে পড়ছি। সুতরাং এটা কিন্তু একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে যে আমাদের যে সমস্ত উপাদানে, যেমন সুশাসন একটা উপাদান, এখন দেশের মধ্যে যদি সুশাসনের অবক্ষয় হতে থাকে তাহলে তো আপনি গণতন্ত্র কোথার থেকে আসবে? গুড গভর্নেন্স ফান্ডামেন্টাল কন্ডিশন অফ সাকসেসফুল ডেমোক্রেটিক প্র্যাকটিসেস, সেটি যদি আপনার এখন ব্যাহত হয় প্রতিনিয়ত তাহলে তো খুবই অসুবিধার কথা।